কর্বক মহকুমার জতনবাড়ি ধেপাই এলাকায় হলিক্রস উচ্চ বিদ্যালয়ে একাংশ শিক্ষক শিক্ষিকার ক্লাস বয়কটের ফলে পঠন পাঠন বন্ধ বর্তমানে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত বারোশো পড়ুয়া বিদ্যালয়ে পাঠরত শিক্ষক শিক্ষিকার সংখ্যা পঁয়ত্রিশ জন একাংশ শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ বিদ্যালয়ের অধ্যক্ষ প্রসাদ রাও প্রায়শই শিক্ষক শিক্ষিকাদের সাথে দুর্ব্যবহার করে থাকেন অনেকেই অধ্যক্ষের আচরণের চাকরি ছেড়ে চলে গেছেন

এদিকে বিদ্যালয়ের অধ্যক্ষ প্রসাদ রাওয়ের বক্তব্য শিক্ষক শিক্ষিকাদের অনুপস্থিতি আটকাতেই তিনি পাঁচশো টাকা করে কেটে নেবার কথা বলছেন শিক্ষক শিক্ষিকাদের এই আচরণে বিদ্যালয়ের সুনাম বিনষ্ট হবে some teachers are not willing to negotiate, which means uh, they have ulterior motives behind this whole agitation. এই পরিস্থিতির প্রেক্ষাপটে উদ্বিগ্ন অভিভাবক মহল তাদের বক্তব্য বার্ষিক পরীক্ষার আগে এই ধরনের ঘটনায় পরীক্ষার প্রস্তুতিতে চিট ধরবে পড়ুয়াদের কতগুলা সুবিধা অসুবিধা এটা সমস্ত প্রায় খোলা খোলাখন্ডা না পাই থাকে বলুন ক্লাসে যত সাবজেক্ট এভরি ইয়ার ক্লাসে কোন ছাত্র একটা ক্লিয়ার ভাবে ছেলেরা এই বইটা পায় না। বিদ্যালয়ে চূড়ান্ত ব্যবস্থা নিয়ে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ দেখান শিক্ষক শিক্ষিকা এবং একাংশ অভিভাবকরা। ফেсте গেছে শিক্ষক অধ্যক্ষ এবং অভিভাবকদের নিয়ে বৈঠক। এখন অভিভাবক মহলের দাবি ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে পদক্ষেপ গ্রহণ করুক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। পিওর রিপোর্ট চ্যানেল দিনরাত